আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালো সারা পাচ্ছি জনগণ একটা কথাই বলে যে আল্লাহ যদি আমাদের স্বার্থের মধ্যে বজায় রাখে এটা ভোটের মাধ্যমে প্রমাণ করবে আমরা জয়নির্বাচিত জনগণ যথেষ্ট সারা দিচ্ছে এবং আমার ভোটে যদি কোনো সমস্যা না হয় তাহলে ইনশাআল্লাহ আমার বিজয় কেউ রাখতে পারবে না শতভাগ একজন স্বতন্ত্র প্রার্থী কিন্তু অভিযোগ করেছে যে কালো টাকার ছড়াছড়ি অস্ত্রের যন্ত্রণা নিয়ে সব পেশি শক্তির অভিযোগ করেছে আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন এই বিষয়টা আমি এভাবে দেখছি যে কালো টাকা সাদা টাকা বলতে কোনো টাকা নাই এবং আমার নির্বাচনী আমাদের এস্টারে বলা আছে যে আমরা 25 লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে পারবো সুতরাং আমরা আমার আচরণবিধি বাইরে আমরা যাবো না আর একজনই বেশি কিনি ব্রাহ্মণ করা আমার উপর হচ্ছে এমন আমার তো ওই জনগণ আমার পাশে আছে আমি উপজেলাতেও স্বতন্ত্র প্রার্থী হিসাবে বিজয় হয়েছি তখনও নৌকা ছিল অন্যান্য পার্টি ছিল সকলকে অতিক্রম করে আমি নতুন হিসাবে অনেক বুট ডিফারেন্সে আমি বিজয় হয়েছি তাই আমার বিশ্বাস ব্রাহ্মণপাড়ার জনগণ আমাকে চিনে আমি কেমন মানুষ এবং গুরুজঙ্গের জনগণ ইতিমধ্যে জেনে গেছে মানুষ ভোট দিবে ভালো ব্যক্তিকে কোনো সন্ত্রাসীকে ভোট দিবে না সাদাবাদীকে ভোট দিবে কারণ গুরুজঙ্গ ব্রাহ্মণপাড়ার মানুষ সাদাবাদী সন্ত্রাসকে পছন্দ করে তারা চায় ভালো মানুষ সেই হিসাবে আমি আশাবাদী যদি সুষ্ঠু ভোট হয় ইনশাল্লাহ আমি বিজয় হব এই নৌকার বিজয় আমার বিজয় আমার বিজয় নৌকা টাকা দিনে পাচ্ছি নৌকা একটা প্রতি আমি 5 জন দিতে পারবো যেহেতু আপনারা যদি জনপ্রিয়তা থাকে আপনাদের জনপ্রিয়তা যাচাইয়ের জন্য মার্কা চেঞ্জ দিতে পারে কিন্তু আমরা তো আওয়ামী লীগ নৌকা সুতরাং এতে কোনো সন্দেহ নাই আমরা যদি ইনশাল্লাহ যে 5 করোড় নৌকা পক্ষে আমরা সবাই সুতরাং আমি মনে করি ব্যক্তি হিসাবে গুরুজন বামন করার মানুষ আমার প্রতি ভ্রমণ করা পরিজনের মানুষ সচেতন কারণ আমরা কুমিল্লা শহরের তার কাছাকাছি মানুষ সুতরাং আমাদের কুমিল্লা শহরের মানুষ একজনে আরেকজন চিনি সুতরাং একজনের কথা আরেকজন জানতে সময় লাগে আমরা অনেক নেতা দেখেছি তারা ঠিক করেছে এবং আমাদের আমরা যে কাজ করেছি 3 বছরে এটা জনগণ দেখেছে ওই জনগণ বিচার বিশ্লেষণ করলে ইনশাল্লাহ আমার পক্ষে মানুষ থাকে যা শতভাগ আমার বিশ্বাস আছে আপনারা আওয়ামী লীগের বেশ কয়েকজন স্বতন্ত্র নির্বাচন করছেন একজন স্বতন্ত্র প্রার্থী কিন্তু অভিযোগ করেছে যে সরকার শওকত মাহমুদকে জিতিয়ে দেবে এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন না এই ব্যাপারটা মিথ্যা আমার এই ব্যাপারটা আমার বিন্দু পরিমাণও সব জানায় জনতি শাখা জিনা কারণে বুকেটটা পাশ করাইবে এই কথা কোনোদিনও বিশ্বাস করার মতো না তার কারণ জননীতি শাখা জিনা এবার ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নিয়োগ করবে এবং শতভাগ বিশ্বাস আমার শাখা জিনা কাউকে টিকানে কোনো ব্যবস্থা না তার কারণ সকালে সকালে ব্যালট পেপার আসবে কীভাবে একজন প্রার্থীকে জিতে কিন্তু আমরা তার তো পার্টি থাকছি একটা ফিট ভ্রান্ত ধারণা এইসব কিছু মানুষ আছে নিজে না পারলে কয় কালো টাকা নিজে না পারলে কয় শকুত মন্ত্রী দিয়ে দেবে আমি মনে করি যারা আছে ভোট থেকে প্রত্যেক টাকা থেকে নির্বাচন করবে জনগণ যাকে রায় দেবে সে নির্বাচন করবে নির্বাচনের পরিবেশ আমি জানি নির্বাচনের পরিবেশ ভালো এবং নির্বাচন মানে জনগণ একটা খুব মানে আনন্দ উৎসবের মাধ্যমে এই নির্বাচনটা এবং আজকে দেখছেন না কীভাবে একটা উঠান বৈঠকে একটা জনসমুদ্র গতদিন বারলা উত্তরে একটা উঠান বৈঠকে জনসমুদ্র জনগণ স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্র যাবে ইনশাল্লাহ যোগ্য ব্যক্তিকে ভোট দিবে ধন্যবাদ দিয়ে আপনার আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু